বর্তমান সময়ে ক্লাসিক্যাল মিউজিক বা ধ্রুপদী সঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম প্রয়াস বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল। শ্যামসুন্দর কো জুয়েলার্স এবং বেহালা সংস্কৃতি সম্মিলনীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলে 4 দিন ধরে। 2017 এই অনুষ্ঠান পা রাখলো 5 বছরে, তাই স্বাভাবিকভাবেই আয়োজক এবং দর্শক সকলের জন্যই এই বছরের তাৎপর্য ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিল্পীরা এসে যেমন পারফর্ম করেন, তেমনই দর্শকেরাও ভিড় জমান শহরের নানান প্রান্ত থেকে। তবে এবছরের বিশেষ আকর্ষণ ছিলেন ভেটেরান সিঙ্গার শ্রী হরিহরন। তাকে সম্মানিত করা হলো শ্যামসুন্দর কো জুয়েলার্স সর্বোত্তম সম্মানের মাধ্যমে। সম্মানিত করলেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মাস্টার উস্তাদ রশিদ খান। গানের বাইরে দুজনেই দুজনের খুব কাছের মানুষ, তাই দুজনের জন্য এই সম্মান ছিল বড়ই আনন্দের। ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এমন এক অনুষ্ঠানে আসতে পেরে এবং এই সম্মানে সম্মানিত হতে পেরে খুব গর্বিত হরিহরন জি। জুয়েলার্স জো অ্যাওয়ার্ডস মুঝে দিয়ে হ্যাঁ, মানে বহুত খুশ হুম, ক্যোকি এ লোক ক্লাসিক্যাল মিউজিক কো প্রমোট করতে হ্যাঁ, আর এসে সংস্থা সে মুঝে অ্যাওয়ার্ড মিলনা মুঝে বহুত গৌরব কি বাত হ্যাঁ, এন্ড আই এম থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অ্যাওয়ার্ড। দেখিয়ে জো চলতা হ্যায় ওয়ো আচ্ছা, দে আর ইউজিং সমথিং আর উসকে রাইটস লেকে ইউজ করতে হ্যাঁ, আচ্ছি বাত ক্যা। আজ জো মে আবি ক্লাসিক্যাল গানে বালা হ্যাঁ, আবোগি রাগ আবোগি গা রা হুম, তো উস মুড মে হুম অ্যাকচুয়ালি মে। তো ইস বক্ত আগর আপ মুঝে ইয়ে কহেঙ্গে কি বলিউড মে ক্যা হো রা হ্যায়, তো দিমাগ নেই কাম করতা হ্যায় মুঝে, দ্যাটস মাই ফ্যাক্ট। হ্যাঁ মুঝে বহুত আচ্ছা লগতা হ্যায় ক্যোকি আপনা কলকাতে মে ফিল্ম মিউজিক হো, ফিউজন হো, গজল হো, ক্লাসিক্যাল হো, সবকে ইহাঁ লোক আতে হ্যায় আর বড়ে আচ্ছে সে সুনতে হ্যায়। ইয়ে জো বাত হ্যায় ইস সিটি কা, ইয়ে বহুত ভেরি রেয়ার, সব সিটিজ মে এসে নেই হতে হ্যায়, হর শৈলী গানে গানে কা। আর মে ইয়ে ভি কহুঙ্গা স্পোর্টস কা ভি, ক্রিকেট হো ইয়া ফুটবল হো, লোক বিলকুল যাতে হ্যায়, এন্ড দিস ইজ দ্য অ্যামেজিং কোয়ালিটি অফ দিস বেঙ্গল। Yeah.
সাথে বসে নিজেদের সম্পর্কের কথাও শেয়ার করলেন উস্তাদ রশিদ খান এবং হরিহরণজি। এটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য খুবই ভালো লাগছে। বেহালা উৎসব 5 বছর ধরা হচ্ছে, লোকজন খুব শুনতে আসছে। তার মানে বুঝতে পারছি একটা কথা, যে লোকজনে উৎসাহ বাড়ছে ক্লাসিক্যাল মিউজিকের দিকে। তো ইয়ে তো আচ্ছি বাত হ্যাঁ, খুশি কি বাত হ্যাঁ, সব ইয়ং জেনারেশন আজ ভি দেখ রহে লড় রহে থে কেসে, তো আচ্ছা হ্যায় না। উসপে হরিহরণ ভাই আয়ে তো ইয়ে সব বেহালা উৎসব মে তো অর ভি বড়ি বাত হো গই, আচ্ছা লগ রহা হ্যায়। মানে বতায়া না, মে 5 সাল কি উমর সে উনকো দেখতা আ রহা হুঁ, বহুত ছোটি উমর সে, আজ সে মে নাহি দেখ রহা হুঁ। তো সবসে বড়ি মেমোরি তো ইয়েই হ্যায় মেরে লিয়ে, অর ইসসে বড়ি মেমোরি অর ক্যা হো সকতি হ্যায়। एक बार बहुत बहुत सालों के बाद मैं आपके जो ITC इंस्टीट्यूट है वहाँ पे आया था मैं उस्ताद निसार हुसैन खान साहब से मिलने के लिए। तो बहुत साल से मैं इनसे नहीं मिला था, और एक ही घर के हैं हम लोग ना। हाँ, एक ही मतलब एक 3-4 साल नहीं मिला था। तो वो 4 साल इसका टीनेज था, तो ही हैड बिकम अ मैन। तो मैं अंदर जा रहा हूँ तो बोले हरे भाई नमस्कार। मैं बोला ये कौन है करके, मैं देखा तो शक्ल तो पहचानी है, मैं बड़ा हो गया ये और जीन्स पहना हुआ है, राशिद बोल रहा हूँ। तो तब से मैं बचपन से जान रहा हूँ, और बस ये हमारी एक फैमिली है, फैमिली जैसे। Thank you, sir. मैं इन लोगों से एक प्रश्न पूछता हूँ। मैं जब इंटरनली आप दोनों को देखता हूँ एक साथ, आप लोग जब ऐसे मतलब गप्पे मारते हैं, लेकिन वो गप्पे भी गाने में होता है। हाँ, मतलब और इतना मिलजुल, इतना सुलताल में मिल, मैं कोई दोनों आर्टिस्ट में एक साथ नहीं देखा। इसका राज क्या है? इसका राज यही है कि हम एक फैमिली के हैं, एक घराने के हैं, और हम अगर 1 घंटे बैठें साथ में तो उसमें 50-55 मिनट जो है सिर्फ गाने बजाने के और बात करते हैं, और कुछ नहीं बात करते हैं, या तो खाने का या तो गाने का। सुर की बात करो। যার উদ্যোগে এই বিশেষ সম্মান ছিলেন এই ফেস্টিভ্যাল এবং সর্বোত্তম সম্মান নিয়ে কথা বললেন শ্যামসুন্দর কো জুয়েলার্সের ওনার রূপক সাহা। অ্যাকচুয়ালি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার পরিচিতিতে বলে এক ঐতিহ্যের উত্তরাধিকারী সর্বদাই শ্রেষ্ঠত্বের খোঁজে, তাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কখনোই তার কাজের পরিধিকে 4 দেওয়ালের গণ্ডির মধ্যে আটকে রাখেনি। যেখানেই সংস্কৃতি, যেখানেই ঐতিহ্য, আমাদের সংস্থা চেষ্টা করেছে তার পাশে থাকার। তাই আমরা গর্বের সঙ্গে বলতে পারি এক অনন্য পরম্পরা, অনবদ্য প্রতিশ্রুতি নিয়েই আমাদের কলকাতায় আসা 2011-তে, এবং তারপর থেকেই যখন থেকে এই বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল চালু হয়েছে তখন থেকেই কিন্তু আমরা এই অনুষ্ঠানের সঙ্গে আছি। আমরা গর্বিত যে বিগত 5 বছর ধরে এই অনুষ্ঠানটি করতে পেরে তাতে করে বহু লোকের আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শুধু বেহালাবাসী নয় সমগ্র কলকাতাবাসীর এবং সমগ্র ভারতবর্ষে। এবং এই গুণী শিল্পীরা যখন আসেন, পারফর্ম করেন, আমরা জীবনের অনেক কিছু শিখতে পাই। আজকালকার ইয়াঙ্গার জেনারেশন বলেন যে তাদের কাছে ক্লাসিক্যাল মিউজিক ভালো লাগে না। আমার প্রশ্ন, তারা ক্লাসিক্যাল মিউজিক শুনেছেন কি? এবং এইটাকে মাথায় রেখেই কিন্তু এইবার এই 5ম যে বার্ষিকী যে অনুষ্ঠান, সেইখানে আমরা ইয়াঙ্গার জেনারেশন পারফর্মারদেরও রেখেছি। যেমন কালকে রাহুল শর্মা বাজিয়েছেন, কৌশিকী চক্রবর্তী ছিল, রাকেশ চৌরাসিয়া আজ পারফর্ম করছেন, নন্দিনী শঙ্কর, রাগিনী শঙ্কর, দ্য গ্র্যান্ড ডটার অফ মিসেস শ্রীমতী এন রাজেন। তো এদেরকে দিয়ে আমরা বুঝাতে চাইছি তরুণ প্রজন্মকে যে এই মিউজিকটা কিন্তু ইকুয়ালি পপুলার এই তরুণ প্রজন্মের কাছে। একটু দরকার সঠিকভাবে শোনার, সঠিকভাবে বোঝার, আর এই শোনা এবং বোঝাটা কিন্তু এই ধরনের ফেস্টিভ্যালেই সম্ভব হয়, ভালো হয়। আমরা যখন রেকর্ড প্লেয়ারে শুনি বা CD-তে শুনি, মিউজিকের অনেক পোর্শন কিন্তু তখন অনেক কাজের চিন্তা, অনেক কিছু থেকে যায় বলে সেইভাবে আমাদের হৃদয়ঙ্গম হয় না। কিন্তু যখন আমরা ফেস্টিভ্যালে আসি, ইউ আর টোটালি ফোকাসড অন মিউজিক, ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিউজিক। সো এইখানে আমরা এই বেহালাতে এই বিগত বছরগুলোর চেয়ে এইবার কিন্তু রাহুল শর্মাকের জন্য হোক, কৌশিকীর জন্যই হোক, প্রত্যেকের জন্য কিন্তু ইয়াঙ্গার জেনারেশন অনেক বেশিভাবে আসছেন, এবং তাতে করে মনে হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই আমাদের সংস্থা
এই প্রকল্পের পাশে রয়েছে সেটা সার্থক। এবং আমরা গত বছর থেকে এই সর্বোত্তম সম্মান এটা চালু করেছি, এই মঞ্চেই প্রথমবার দিয়েছিলাম পণ্ডিত কুমার বোসকে, তারপর পদ্মশ্রী পি কে ব্যানার্জি, এই বছর পণ্ডিত বিরজু মহারাজকে দিলাম কত্থক সম্রাট, আর আজকে আমরা গর্বিত এই ধ্রুপদী সঙ্গীতের আরেক সোনার সন্তান হরিহরণজির হাতে এই পুরস্কার দিতে পেলে। আজকে আমাদের সঙ্গে পেয়েছি বাংলার আরেক গর্ব, ভারতবর্ষের আরেক গর্ব, উস্তাদ রশিদ খান এই পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, তাতে করেই কিন্তু এই যে রুটেড যে গান, এই ধ্রুপদী যে সঙ্গীত যেটা আমাদের মাটির সঙ্গে যুক্ত রাখবে, আমাদের অ্যান রুটেড রাখবে, আজকের এই অস্থিরতার পরিস্থিতিতে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব আরও অনেক বেশি।